আপনাদের সংবাদটা যখন প্রকাশিত হলো আপনারা যখন একটা সংবাদ প্রকাশ করলেন তখন পিএসসি নিজের একটা কমিটি করে জি কমিটি করে তারা শেষে বলে যে এটা আসলে সত্য নয় এবং পিএসসি সেই কমিটিতে বাইরের কোনো প্রতিনিধি ছিল ছিল না সেটা চ্যানেল 24 এর যে রিপোর্টাররা ছিলেন তারা ছিলেন না সেখানে সিআইডি এর যেই তদন্ত প্রতিবেদন তারা যে এফআইআর দিলেন তাদেরও কেউ ছিল না তারা নিজেরা নিজেরা একটা তদন্ত কমিটি করে করে তারা বলেছে আপনাদেরকে ব্লেম করেছে উল্টা যে আপনারা একটা মিথ্যা তথ্য দিয়েছেন আমি প্রেস রিলিজটা পড়েছি এখন বিষয়টি আবার পাশাপাশি কিন্তু সরকারি আরেকটা সংস্থা তদন্ত করেছে তদন্ত করে তারা কিন্তু পেয়েছে এরা জড়িত এবং তাদের বিরুদ্ধে চাষির দেওয়া হয় এখন এখানে দেখেন দুটোর মধ্যে একটা ফারাক তো আছে আমি নিজে নিজে তদন্ত করে বললাম আমি ঠিক আছি কিন্তু আরেকটা সরকারি সংস্থা তদন্ত করে যে না আমি দোষী এখন তাদেরকে বিচারের সম্মুখীন তাদেরকে সম্মুখীন সম্মুখীন হতে হবে এবং হলে আদালত বিবেচনা করে দেখবেন আসলে ঘটনাটি কি সেই বিচারে যদি এরা দোষী সাব্যস্ত হয়ে যায় তখন পিএসসির যা আজকে আমার যত আমার সহকর্মীরা সেখানে ছিলেন চেয়ারম্যান সহ অন্যরা আমার সহকর্মী ছিলেন কেউ আমার জুনিয়র সহকর্মীরাই ছিলেন তখন তারা কিভাবে মুখ দেখাবেন সমাজে যদি বিজ্ঞ আদালত এদেরকে দোষী সাব্যস্ত করে তখন তারা সমাজে কিভাবে মুখ দেখাবেন এবং তখন কি সেই বিচারের রায়ের ভিত্তিতে এনারাও কি হয়ে যাবেন এই কথাটা কিন্তু চলে আসবে আপনার প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পেরেছি এর চাতে বেশি আমি বাড়াতে চাচ্ছি